বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালোই আছো। রাজীব দত্ত ছিল, অনেক অনেক স্বাগত ও কুচবি আছে। চট্টগ্রাম দত্ত ছেলে ভিডিও শেয়ার করেছি। এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বই পড়া হয়ে গেছে, স্নানটাও সেরে নিলাম দেখো। আর এখন আমি যাবো হচ্ছে রান্নাঘরে, দেখি রান্নাঘরে মা কি করেছে। বন্ধুরা এসে পড়েছি হচ্ছে আমি রান্নাঘরে। মা এদিকে দেখো মাছগুলো মা কেটে নিচ্ছে, আজকে এনেছে ছোটো মাছ। যেরকম আমি আজকে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি খেতে খুব বাবার কাছে বায়না করলাম, তার জন্য এই যে দেখো বন্ধুরা, মা আজকে বাবাকে বললো তার জন্য আজকে এগুলো মাছই এনেছে। আর দেখো বন্ধুরা চচ্চড়ি করবে, আর ডাটাগুলো কবেই আনা হয়েছে, ডাটাগুলো শুকিয়ে গেছে, ভাবলো তাহলে ফালাবো কেন, এগুলো ডাটাই দেওয়া যাক। যেগুলো একবারে বেশি শুকিয়েছে ওগুলো দিবি না, যেগুলো একটু একটু কম শুকিয়েছে ওগুলোই দিয়ে দিচ্ছে। আর দেখো বেগুন, তারপর পটল, মূলো দিয়ে চচ্চড়ি করবে, আর আলুও দিবে। আলু ছাড়া তো চচ্চড়ি খেতে ভালোই লাগবে না, আলুও দিবে। উচ্ছও দিয়ে দিয়েছে, আমরা উচ্ছও বলি আবার করারও বলি, দুটোই বলি। আর দেখো বন্ধুরা এদিকে মাছটা মা নুন হলুদ দিয়ে মেখে রাখলো, যেরকম মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, তারপরে মাছগুলো ভাজবে মচমচা করে। আর দেখো বন্ধুরা সবজিগুলো এখানে কাটা বাছা কমপ্লিট, এখন সবজিগুলো ধুয়ে নেবে। এই যে দেখো ধোয়াও হয়ে গেল মার সবজিগুলো, এই যে দেখো বন্ধুরা সবজিগুলো মা ভালো করে ধুয়ে নিয়েছে। আর দেখো এদিকে কাঁচা লঙ্কা, দেখো বন্ধুরা এইদিকে মা বেটে নিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে, এগুলো ভালো করে মা বেটে নিবে চচ্চড়ির জন্য। এই যে দেখো বন্ধুরা ভালো করে বেটে নিচ্ছে চচ্চড়িতে, এগুলো এই মশলাটা দিবে জন্য বেটে নিচ্ছে। আর দেখো বন্ধুরা কড়াইটা গরম করে নিয়েছে মা, এখন তেল দিয়ে মাছগুলো ভাজবে, আর মশলাটাও বেটে নিচ্ছে। এক হাতে কত কাজ করতে হয় মার ভাবো তোমরা, আর খুব কষ্টও হয়, আর মিক্সিটা নষ্ট হয়ে গেছে তার জন্য আরও বেশি কষ্ট হয়। আর দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিবে। এই যে দেখো বন্ধুরা মাছগুলো ছেড়ে দিল, চুচুড়িতে মাছ দিবে জন্য দেখো ভালো করে মাছগুলো ভেজে নেবে, চুচুড়ি দিয়ে মাছ দিয়ে করবে। আমি বলেছিলাম টমেটো আলু দিয়ে মাছ দিয়ে ঝোলা ঝোলা করে চুচুড়ি করো, মা বললো না করবো না, বাবা টমেটো খেতে চায় না, তার জন্য আর করলো না। আর দেখো বন্ধুরা মাছগুলো মা ভালো করে ভেজে নেবে, দেখো মচমচা করে মাছগুলো ভেজে নেবে, দেখো কত সুন্দর হয়েছে। এগুলো মাছ খেতে আমার খুব ভালো লাগে, মচমচা করে ভাজলে না হো বসে বসে এক বাটি মাছ আরামসে খাওয়া যায়। আর দেখো বন্ধুরা মাছগুলো মা মচমচা করে ভেজে নিয়েছে, দেখো কত সুন্দর করে, এখন নামিয়ে দেবে। এই তেলে আটটু তেল দিয়ে দিবে, মাছ ভাজার তেলে আটটু তেল দিয়ে চুইচুইটা বসিয়ে দিবে। এই যে দেখো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিবে যে পেঁয়াজ কুচি, আর দেখো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে চুচুড়িতে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। আর দেখো কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছে ওগুলোও দিয়ে দিল, এখন ভালো করে নাড়াচাড়া করে নেবে। কখন যে চুচুড়িটা হবে আর আমি কখন খাবো, আমার কিন্তু চুচুড়ি এরকম করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর দেখো তুলা চৌকায় রান্না করছে মা, কেন ওই চৌকা জ্বলতেই যাচ্ছে না, এরকম চৌকা ওটা হয়েছে এখন। আগে কি সুন্দর ছিল, বর্ষাকালে তুলা চৌকায় রান্না করেনি ওই চৌকায় রান্না করেছে, আর এখন খরা এখন রান্না করছে হচ্ছে তুলা চৌকা ভাবো। আর এখন কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে বাটাটা এখন মা দিয়ে দিলে, এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিবে। এই যে দেখো বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিল হচ্ছে সামান্য মতন নুন, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছে, এখন ভালো করে নাড়াচাড়া করবে। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছে সব মশলাগুলো, নয় মশলাগুলো যদি ভাজা ভাজা না হয় মশলার গন্ধ করবে মশলা মশলা, তার জন্য ভালো করে সব মশলাগুলো ভেজে নিচ্ছে। দেখো বন্ধুরা মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন চচ্চড়ির সবজিগুলো ছেড়ে দিল। এই যে দেখো বন্ধুরা চচ্চড়ির সবজিগুলো ছেড়ে দিয়েছে, চচ্চড়ির সবজিগুলো এত বড় বড় করে কাটেনি, চিকন চিকন করে কেটেছে, ভালো লাগবে যেরকম শুকনো চচ্চড়ি একবার ঝরঝরা, একটুকু জল থাকবে না, এরকম করে চচ্চড়ি রান্না করলে আমার খেতে ভালো লাগে। আর দেখো বন্ধুরা এখন ঢাকাটা দিয়ে দিয়েছে, আর কড়াইটা পেকে গেছিলো জন্য ঠিক করে নিল। আর দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে চচ্চড়িটা, তোমরা যদি নিরামিষ খেতে চাও, মাছ ছাড়া খেতে চাও, এরকম করে করতে পারো, তুমি শুকনা মাছ দিয়েও করতে পারো, এরকম করে এরকম এরকম করে শুকনা মাছ দিয়ে করলেও ভাল লাগবে, ইচ্ছা শুকনা মাছ দিয়ে করলেও ভাল লাগবে। এখন দেখো বন্ধুরা মাছগুলো ছেড়ে দিল, আমি আগে আগে তো না এখন বলে দিব, মাছ অল্প দিলে কেন বলো তো, বসি মাছ দেয় না দিদিভাই, এগুলো মাছ খেতে ভালোবাসে না, তার জন্য অল্প দিয়েছে, দিদিভাই না বেছে বেছে খাবে, আর বাবা না মাছের কাঁটায় খুব ভয় পায়, বড় মাছটা তো খাইই না, ছোটো মাছ যতটুকুই খায় তার জন্য আজকে আনা হলো, আর আমিও খাই, বড় মাছও খাই আমি ছোটো মাছও, আমি সবই খেতে ভালোবাসি। আর দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে চচ্চড়ি, কী সুন্দর হয়েছে না বলো,
এক থাল ভাত আরামসে খাওয়া যাবে, এরকম চচ্চড়ি হলে পরে আহা বারবার খালি খেতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। চচ্চড়ি দিয়ে কিন্তু আরামসে ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না, এত সুন্দর চচ্চড়ি। আমার তো দেখে জিভে জল এসে পড়েছে, কখন খাবো কখন খাবো মনে হচ্ছে, তার জন্য আমি খেয়ে ফেললাম। আর দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে বাবার ফেরির দোকান। দেখো বন্ধুরা এখন বাবা যাবে হচ্ছে ফেরির দোকান নিয়ে, গ্রামে গ্রামে জিনিস বিক্রি করতে, কসমেটিক জিনিস। আর দেখো বন্ধুরা বাবা আজকে ফালাকাটে গেছিলো, তার জন্য দেখো কত সুন্দর বেল্ট এনেছে। তোমাদেরকে খুলে দেখাতে আমি ভুলেই গেছি, কেন বাবা তো দোকান নিয়ে যাবে, তার জন্য আর এখন খুললাম না, বাবার অসুবিধা হবে তো তার জন্য। আর দেখো বন্ধুরা এই ফুলটা কেন বা আমার খুবই ভাল লাগে, সব ফুলের থেকে এই ফুলটা আমার প্রিয় ফুল। আর আমার ভাল লাগে গোলাপ ফুল আর এই ফুলটা, কেন বা আমার দেখলে পরে মনে হয় ছিঁড়ি ছিঁড়তে ইচ্ছা করে, কি সুন্দর না বলো তো বন্ধুরা ফুলগুলো, আমার তো দেখলে খুব ভাল লাগে। তোমাদের কীরকম লাগে নিশ্চয় কমেন্টে জানিও। এই যে দেখো বন্ধুরা বারান্দার মধ্যে পেঁপে গাছ হয়ে গেছে, এখানে চারটার মতন পেঁপে গাছ হয়েছিল, দুটোই রাখা হয়েছে আর সবগুলো উঠিয়ে ফেলা হয়েছে। আর দেখো বন্ধুরা কালো লঙ্কা গাছ, লঙ্কার গাছ অনেকই আছে কিন্তু সবগুলো কেন বা মরে যায় বুঝি না আমি। আর দেখো বন্ধুরা গোলাপ ফুলগুলো কত সুন্দর, গোলাপ ফুলগুলো আরও সুন্দর ছিল, সব নষ্ট হয়ে যাচ্ছে কেন বা বুঝছি না। আর দেখো বন্ধুরা মা খাওয়া দাওয়া করেনি এখনও, মা করবে, আমাদের খাওয়া দাওয়া যেরকম শেষ বাসনগুলো ভাবলো তাহলে আগে ওদের বাসনগুলো মেজে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করে দুই একটা বাসন থাকবে পরে আমি মেজে নেব, তার জন্য বেশি বাসনগুলো মেজে নিচ্ছে, রান্নাবান্নার যে বাসনগুলো ওগুলো সব বাসন মেজে নিচ্ছে মা, মা ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছে, মাজা হলে পরে ধুবে। আর দিদি ভাই আজকে মাছতে ভুলে গেছে, কেন অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য একবার স্কুল চলে গেছে। আর দেখো বন্ধুরা মা ওদিকে খেতে ভাতটা বেড়ে পান্তা ভাত খাবে যেরকম, ভাতটা বেড়ে একবারে বাসন মাজতে এসেছে। দেখো বন্ধুরা এখন এগুলো বাসনগুলো ধুয়ে নিই। দেখো বন্ধুরা বাসন মাজা কমপ্লিট, বাসনগুলো রেখে মা এখন খেতে যাবে। এই যে দেখো বন্ধুরা মা খেতে এসে পড়েছে, আর দেখো বাবা টিফিনটা বেড়ে রেখে দিয়েছে, আর দেখো খড়িটা রোদরে দিয়ে রেখে দিয়েছে, মা এখন খাচ্ছে হয়ে গেছে। আর আজকে অনেকগুলো পান্তা ভাত ছিল, আমি খাইনি, আমার শরীরটা একটু ভালো না, তার জন্য আমি আর খাইনি পান্তা ভাতগুলো, মাই খেলো, আমি গরম ভাত খেয়েছি। আর টিফিনটা দেখলে ওটা বাবা নিয়ে গেছে, দোকান নিয়ে চলে গেছে। আর দিদি ভাই স্কুলে গেলে আমার শরীরটা ভালো না, তার জন্য আমি আর স্কুলে যাইনি, আমি বাড়িতেই আছি আজকে। আর তাহলে বন্ধুরা আমাদের ভিডিও এইখানে শেষ হচ্ছে, আমাদের ভিডিও কীরকম লেগেছে নিশ্চয়ই কমেন্ট জানিও, ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থেকো, আর যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়েছো আমার তরফকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ, আমি শরীরটা আমার ভালো না তাও কিন্তু আমি ভিডিও বানাই। আর তোমরা যদি শেয়ার না করো, লাইক না করো, সাবস্ক্রাইব না করো আমার তো খারাপ লাগবে। তাহলে ভালো থেকো সুস্থ, বাই বন্ধুরা, বাই।